ফ্রেন্ডস, ভারতীয় রেল সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নিয়ে এসেছি, যেগুলো রেলের NTPC গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো নাও লেটস স্টার্ট। তোমরা যেন নতুন, অবশ্যই একটাই রিকোয়েস্ট, তোমরা যেন সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে আমি আরও বেশি করে মোটিভেটেড হই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রশ্ন না, একদম ওয়ান লাইনার হিসাবে অ্যান্সার করা আছে। ভারতের প্রথম ট্রেনটি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে, ভারতের প্রথম ট্রেনটির নাম হচ্ছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে, যেটি 1853 সালে 16ই এপ্রিল বোম্বাই ও থানের মধ্যে চলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলওয়ে ছাড়াও অন্যান্য পরীক্ষাতেও আসেছে অনেকবার। ভারতের প্রথম ট্রেনটির নাম কি তাহলে এখানে? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা। তারপরে 1853 সালে 16ই এপ্রিল বোম্বাই থেকে থানের মধ্যে এটি প্রথম চলাচল করে। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম দূরত্বের চলমান ট্রেন বিবেক এক্সপ্রেস, ডিব্রুগড় থেকে কন্যাকুমারীর মধ্যে চলে, এটাও খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট হচ্ছে ভারতের রেলওয়ে জাতীয় একাডেমি, ভারতীয় রেলওয়ে জাতীয় একাডেমি পূর্ব রেলওয়ে স্টাফ কলেজ নামে পরিচিত, এটি গুজরাটের ভদোদরাতে অবস্থিত। নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল সেতুটি কেরালার ভেম্বানাদ থেকে নির্মিত, অ্যান্সার হবে এখানে। ভারতের দীর্ঘতম রেল সেতুটি কোথায় অবস্থিত? কেরালার ভেম্বানাদ লেকে নির্মিত। আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম যেখানে অ্যান্সার করা হয়েছিল ভারতের দীর্ঘতম নদী সেতু, এটা কিন্তু লেকের উপর নির্মিত হয়েছে। সুতরাং অপশানে ভেম্বানাদ থাকা যে থাকলেও অ্যান্সারটা কি ভেম্বানাদ হবে না, যদি নদী সেতু উল্লেখ করা থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে হাওড়া জংশন ভারতের যাত্রীবাহী প্রতিনিয়ত ব্যস্ততম রেলওয়ে স্টেশন, ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া জংশন, অ্যান্সার হবে হাওড়া জংশন। নেক্সট হচ্ছে কাশ্মীরের চেনাব নদী জুড়ে চেনাব ব্রিজ পৃথিবীর সর্বোচ্চ রেল সেতু, এটা হচ্ছে 2019 সালের খোলার পরিকল্পনা হয়েছে, নির্মাণ অধীন আছে। কাশ্মীরের চেনাব নদী জুড়ে চেনাব ব্রিজ পৃথিবীর সর্বোচ্চ রেল সেতু। নেক্সট হচ্ছে গোরক্ষপুর উত্তর পূর্বাঞ্চলীয় রেলওয়ের সদর দপ্তর, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলপথ, গোরক্ষপুর হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত, যেটি উত্তর পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তর, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলপথ এই গোরক্ষপুরে অবস্থিত। নেক্সট হচ্ছে ভারতের সমস্ত 8 নম্বর পয়েন্টে আছে এখানে, ভারতের সমস্ত প্রধান যাত্রী ও মালবাহী রাস্তা এখন ব্রডগেজ, বেশিরভাগ রেলপথে হচ্ছে ব্রডগেজ। ব্রডগেজের প্রস্থ 5 ফুট 6 ইঞ্চি, অনেক সময় বলে দেয় ব্রডগেজের মাপটা উল্লেখ করতে হয় আমাদের, 5 ফুট 6 ইঞ্চি মনে রাখতে হবে, অর্থাৎ 1676 মিমি। নেক্সট হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী স্মরণে 1988 সালে প্রথম শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়, শতাব্দী এক্সপ্রেস ট্রেন কখন চালু হয়? 1988 সালের জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী উপলক্ষে এই শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। নেক্সট হচ্ছে জন মাথাই স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন, খুবই ইম্পর্টেন্ট। পীযূষ গোয়েল বর্তমানে ভারতের রেলমন্ত্রী। নেক্সট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের দীর্ঘতম রেলপথ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবথেকে লম্বা রেলপথ আছে। নেক্সট হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো ভ্লাদিভস্টক লাইন, যা 9,289 কিমি দৈর্ঘ্যে বিস্তৃত এবং বিশ্বের সবথেকে বেশি ব্যস্ত রেল লাইন লাইনের মধ্যে একটি। মৈত্রী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে চলে, এটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে, খুবই ইম্পর্টেন্ট। সমঝোতা এক্সপ্রেস এখন স্থগিত, ভারত ও দিল্লির আটারিতে এবং পাকিস্তানের লাহোরের মধ্যে চলে। সমঝোতা এক্সপ্রেস এখন বর্তমানে বন্ধ আছে, ভারত দিল্লি আটারিতে পাকিস্তানের ও লাহোরের মধ্যে চলাচল করত। নেক্সট হচ্ছে মুঘলসরাই এশিয়ার বৃহত্তম মার্শালিং ইয়ার্ড, মুঘলসরাই হচ্ছে এশিয়ার বৃহত্তম মার্শালিং ইয়ার্ড। নেক্সট হচ্ছে নেক্সট প্রশ্ন,
কোন কোন রেলওয়ে ভারতের চারটি প্রধান রাজ্য মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালার মধ্যে দিয়ে ভারতীয় রেলপথকে একটি সহায়ক অঞ্চল? এই চারটি অঞ্চলের মধ্যে দিয়ে কোন কোন রেলওয়ে বিস্তৃত? মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক ও কেরল। 17 নম্বর হচ্ছে বর্তমানে 17টি জোনাল রেলওয়ে রয়েছে মেট্রো রেল কলকাতা সহ। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ রেলওয়ের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো হোয়াটসঅ্যাপ, ফেসবুক। সো থ্যাংক ইউ।